আমি যে গানটা দিয়ে শেষ করলাম সে গানটাতে রাধা রানী সেই রূপের অনুরাগে অনুরাগী হওয়ার পর কতটা জর্জরিত তার প্রকাশ ছিল। কিন্তু এখন রাধা রানীর মনে প্রশ্ন, এই যে সবাই কৃষ্ণকে কালো বলে বা শ্যাম বলে বা কালিয়া বলে, কই আমি তো তা দেখতে পাই না। আর তাই সে তার সখীদের আবার বলছে যে তার সবসময় সঙ্গী। সখী লোকে বলে কালো কালো নয় সে যে আমার চোখের আলো, লোকে বলে কালো কালো নয় সে যে আমার চোখের আলো, বধু কালো তাই পাঁজল লেখায় নয়ন করেছি কালো, ও রূপ দেখবো বলে সেই কালো রূপ আমার দেহের আরো ত্রিপুণতে করি আমার।
যখনই আসো, যখনই আমাদের গান শোনাও, সবসময়ই আমার সবসময় একথা আমার সঙ্গে, আমি জানি যে সবারই এই কথাই মনে হয় যে তোমার গানের মধ্যে দিয়ে ঈশ্বরকে সাধনা করা হয় এবং তাকে ছোঁয়া যায়। আর তোমাকে আমি বরাবরই বলি, তুমি আসা মানেই মনে হয় শ্রীরাধিকা উপবিষ্টা হয়েছেন। এরকমভাবেই তোমার সঙ্গে যে যারা থাকেন তাদের মধ্যে তমালিকাকে আমি বরাবরই বলে থাকি তোমার শহীদ ললিতা, তো আমি ওর নাম দিয়েই দিয়েছি তমালিকা ওরফে ললিতা। তো আমরা আজকে কিবোর্ডে ললিতাকে পেয়েছি, মানে তমালিকাকে পেয়েছি। আর ওর পাশে রয়েছেন অনুপম, অনুপমের পাশে রয়েছেন অসীমদা, আর অসীমদার পাশ থেকে যদি আমরা অদিতির পাশে আসি তাহলে সেখানে বুবাইদা রয়েছেন, আর বুবাইদার পাশে অরুণাভ রয়েছেন। আর সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, রঙিন শুভেচ্ছা, এবং সেই সঙ্গে তোমাদের সবার হয়ে আমি দর্শকদের বলছি সবার তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর আরও একটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গিয়েছে আমাদের, তো একটা বিরতিতে যাচ্ছি, তারপর আরও গান নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকবেন।